আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক দু হাজার তেইশ এবিটিএ টেস্ট পেপার জীবনবিজ্ঞানের পাঁচ নম্বর সেটের সম্পূর্ণ সমাধানসহ আলোচনা দেখো পাঁচ নম্বর সেট অর্থাৎ একশো সাতষট্টি নম্বর পেজের প্রশ্ন এবং উত্তর আলোচনা এছাড়া বাকি বিষয়গুলোর প্রত্যেকটির কিন্তু পাঁচটা ছটা করে পেজ একদম নির্ভুল সমাধান আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর দেখে নিতে পারো তো চলো আমরা শুরু করি জীবন বিজ্ঞানের একশো সাতষট্টি নাম্বার পেয়েছে চলো বাক্যটি একের দেখে ক তোমার পনেরোখানা এমসিক আছে হ্যাঁ তো দেখো এক পয়েন্ট এক বলছে নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো দেখো এখানে উত্তর কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিউরোগ্লিয়া নিউরনের ওপর আবরণ তৈরি করে এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে এক দুই নিচের কোনটি গোনাডো ট্রপিক হরমোন নয় তা স্থির করো উত্তর হচ্ছে অপশান বিয়েরটা টিএসএইচ এক পয়েন্ট তিন নিচের কোনটি সংজ্ঞাবহ করটিক স্নায়ু নয় উত্তর হচ্ছে অপশান এ লিখবে অ্যাবডুসেন্স এক পয়েন্ট চার কোষ বিভাজনের সেন্ট্রো জোমের কাজ উত্তর হচ্ছে অপশান ডি গঠন ও মেরু নির্ণয় ঠিক আছে এক পয়েন্ট পাঁচ নিচের ভুল জোড়াটি শনাক্ত করো ভুল জোড়া কিন্তু উত্তর সি এরটা কাণ্ডজ কাণ্ডজমুকুল শতমূলি এক পয়েন্ট ছয় প্রতিটি ভ্যালেন্টে ক্রোমাটিডের সংখ্যা উত্তর লিখবে ডি এরটা চারটি এক পয়েন্ট সাত দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীবের নিচে ঘটানো হলে নিচের কোন অনুপাতে কোন অনুপাতে ক্যাপিটাল দুটোই এবং ক্যাপিটাল দুটো বি জিনোটাইপ যুক্ত জীবের সৃষ্টি হবে উত্তর হচ্ছে অপশান এ ওয়ান সিক্সটিন এক পয়েন্ট আর স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো হয়েছে উত্তর হচ্ছে অপশান সি এটা লিখবে আচ্ছা এক পয়েন্ট নয় ব্যক্তি যে বর্ণ চিনতে পারে না তা শনাক্ত করে উত্তর হচ্ছে অপশান এ লাল ও সবুজ এক পয়েন্ট দশ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো উত্তর হচ্ছে অপশান বি অক্সিজেন এক পয়েন্ট এগারো কোয়া সার্ভেটটি ছিল প্রথম কোষ এটি কার মতবাদ তা স্থির করে উত্তর অপশান এ ওপারিন এক পয়েন্ট বারো উটির মূত্রে বেশি থাকে কি উত্তর হচ্ছে অপশান বি ইউরিক অ্যাসিড এক পয়েন্ট তেরো ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তার নাম উত্তর হচ্ছে অপশান বি ল্যামার্ক এবার দেখো এক পয়েন্ট চোদ্দো নিচের কোন জোড়াটি সঠিক উত্তর লিখবে অপশান বি এস পি এম অর্থাৎ জল দূষণ ঠিক আছে আর এক পয়েন্ট পনেরো নিচের কোন ঘটনাটি ইউট্রোফিকেশনের সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে অপশান এ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় হয়ে গেল বিবাক্ষ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ করে প্রথমে আমাদের পাঁচখানা কিন্তু শূন্য স্থান পূরণ আছে আমরা দেখে নেব দুই পয়েন্ট এক ড্যাশ একটি ক্যালোরিজেনিক হরমোন উত হচ্ছে থাইরক্সিন থাইরক্সিন একটি ক্যালোরিজেনিক হরমোন তবে দেখো ড্যাশ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সংখ্যা ব্রুকে রাখে তো উত্তর লিখবে মিওসিস প্রজাতির কর্মজ দুই পয়েন্ট তিন ড্যাশ রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকারী উপায় হলো জেনেটিক কাউন্সেলিং উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া চারটা দেখে নাও ড্যাশ একটি কলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জিপকোশ বলা যায় উত্তর লিখবে কোয়াসারভেড পাঁচেরটা ড্যাশ ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর লিখবে থায়া ব্যাসিলাস কি বললাম থায়া ব্যাসিলাস দুই পয়েন্ট ছয় স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল পার্থেনিয়াম ক্লিয়ার নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তো দেখো দুই পয়েন্ট সাত ইনসুলিন রক্তের আরবিসির ক্রম পরিণতিতে সাহায্য করে যে একদম ভুল অ্যান্ড তাই ফলস লিখেছি আচ্ছা আটেরটা হচ্ছে হাইডার দেহের এক বা একাধিক স্থানে উপবৃদ্ধি ঘটে এটি ট্রু নয়টা দেখো ক্যাপিটাল দুটো বি এবং স্মল দুটো বি হলো বিষম শঙ্কর জীবের জিনোটাইপ এটি একদম ভুল তাই ফলস দশ দেখো ইকুয়াস খুর যুক্ত এক আঙুল বিশিষ্ট ঘোড়া এটি একদম সত্য তাই ট্রু লেখা হয়েছে দুই পয়েন্ট এগারো কুমি সংরক্ষণের মূল নীতি হল গ্রো অ্যান্ড রিলিজ এটি একদম সত্যি তাই ট্রু লিখেছি বারোটা দেখো ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ এটি কিন্তু ফলস অর্থাৎ ভুল অ্যান্সার আচ্ছা এবারে দেখো স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেখে নাও আই সি এস এইচ এটা ডি এটা লিখবে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ আচ্ছা চোদ্দোটা দেখো ই লিখবে হ্রাস বিভাজন আচ্ছা পনেরোটা হচ্ছে লোকাস এটা জি এটা লিখবে যে একটি ক্রোমোজমের ওপর একটি জিন বা অ্যালিলের অবস্থান আচ্ছা ষোলোটা দেখো দেখো স্যামিনট হচ্ছে অপশান বি এরটা লুপ্ত অঙ্গ সতেরোটা হচ্ছে দেখো শব্দ দূষণ এ লিখবে ধমনীর রক্তচাপ বৃদ্ধি আচ্ছা আঠেরোটা দেখো হাইপারমেট্রোপিয়া সি এরটা হবে কাছের বস্তু অস্পষ্ট কিন্তু দূরের বস্তু স্পষ্ট হয় ঠিক আছে তো দেখো আমাদের দুই পর উনিশ বিশদলি শব্দটি বেছে লেখো টিএসএইচ এ সি টিএইচ জি টিএইচ এবং এফ এখানে কিন্তু তোমাদের উত্তর কিন্তু হবে কিন্তু এফ ঠিক আছে এটা কিন্তু একদম আলাদা এটা কিন্তু দাগ না ঠিক আছে আচ্ছা দুই পয়েন্ট কুড়ি দেখো উপযোজন কি উত্তরটা কিন্তু একটু বড় তাই আমি কিন্তু এখানে লিখিনি দুই পয়েন্ট একুশ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও জোর কলম ইস আম ইস্টু ড্যাশ দিয়ে দেখো জবা এটা কাটিং ইস্টু জবা করবে ঠিক আছে দুই পয়েন্ট বাইশ মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ উত্তর ওয়াই ক্রোমোজোম ঠিক আছে দুই পয়েন্ট ত্রিশ সমস্ত সমস্ত অঙ্গের বিশেষত্ব কী এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বইতে পেয়ে যাবে ঠিক আছে আর দুই পয়েন্ট চব্বিশ টি এবং ক্যাপিটাল স্মল টি এই দুটি জিনো ফিনোটাইপ কি কি একই না ভিন্ন উত্তর কিন্তু লিখবে একই ঠিক আছে আর এখানে বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো তো এটাই তো এত ভুল করেছে তা খুঁজে বার করো বলেছে যে রিজার্ভ রিজার্ভ ইনসিটিউ সংরক্ষণ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান ঠিক আছে তা উত্তর হচ্ছে আমাদের ইন টু সংরক্ষণ আর দুই পয়েন্ট ছাব্বিশটা কিন্তু দুই পয়েন্ট হ্যাঁ ছাব্বিশটা কিন্তু এই জায়গাটা তো হ্যাঁ এই জায়গাটা বলছে বায়ু নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম লেখো আমি একটি যন্ত্র তোমাদের বলে দিলাম স্থিত অধক্ষেপণ আর তোমরা যদি কেউ জেনে থাকো একটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের শটে উত্তর দেওয়া যদি কোথাও মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমি ঠিক করে ব্যবস্থা করবো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো